ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। ও বাবা, মানে অলরেডি আমাদের কেমিস্ট্রি জমে ক্ষীর হয়ে গেছে। তো মানে এক্স্যাক্টলি, মানে আমি ওকে বলছিলাম মজা করে যে আমার প্রথম সিনেমা 2002 সালে রিলিজ করেছিল। ও আমাকে ইয়ার্কি মেরে বললো, ইয়ার্কি না, সত্যি কথাই বললো যে আমার, আমি জন্মেছিলাম 2002 সালে। তো মানে তো দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ আর কি। মানে আমার কাছে চ্যালেঞ্জটা হচ্ছে যে যে মানুষটি জীবন শুরু করেছে বা পৃথিবীতে এসেছে যেই সময় আমি আমার ক্যারিয়ার শুরু করেছি, তার সাথে যদি কাঁধে কাঁধ মিলিয়ে যদি অভিনয় করতে পারি এবং যাতে আমাদের কেমিস্ট্রিটা বিশ্বাসযোগ্য কেমিস্ট্রি হয়, এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। যাতে কলকাতার রানিল কাপুর হতে পারি, বলো। সেটা অবশ্যই হয়েই গেছে। ভীষণ ভালো লাগছে, কারণ নতুন বছর, নতুন বছরের শুরুতেই নতুন জিনিস নিয়ে আসছি। এবং স্পেশালি আমার আরও বেশি এক্সাইটিং লাগছে, কারণ আমি এক্স্যাক্টলি 1 বছর পর আবার টেলিভিশনে। তো একটা বড় গ্যাপ, টেলিভিশনের মানুষরা তো জেনারেলি বড় গ্যাপ দেয় না, কিন্তু আমি আর কি, এটা কনশিয়াস এফার্ট ছিল যে যাতে আগের ইমেজটাকে ভেঙে যাতে আবার নতুন করে একটা ইমেজ তৈরি করতে পারি, তার জন্য একটা কনশিয়াস এফার্ট ছিল। এবং 1 বছর পরে আবার প্রত্যাবর্তন, তো তাই জন্য বলবো যে ভালোই লাগছে, মানে ভীষণই এক্সাইটেড আর কি। ভালো খালি লাগছে না, এক্সাইটেড। ও বাবা, মানে অলরেডি আমাদের কেমিস্ট্রি জমে ক্ষীর হয়ে গেছে। তো মানে এক্স্যাক্টলি, মানে আমি ওকে বলছিলাম মজা করে যে আমার প্রথম সিনেমা 2002 সালে রিলিজ করেছিল। ও আমাকে ইয়ার্কি মেরে বললো, ইয়ার্কি না, সত্যি কথাই বললো যে আমার, আমি জন্মেছিলাম 2002 সালে। তো মানে তো দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ আর কি। মানে আমার কাছে চ্যালেঞ্জটা হচ্ছে যে যে মানুষটি জীবন শুরু করেছে বা পৃথিবীতে এসেছে যেই সময় আমি আমার ক্যারিয়ার শুরু করেছি, তার সাথে যদি কাঁধে কাঁধ মিলিয়ে যদি অভিনয় করতে পারি এবং যাতে আমাদের কেমিস্ট্রিটা বিশ্বাসযোগ্য কেমিস্ট্রি হয়, এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। যাতে কলকাতার রানিল কাপুর হতে পারি, বলো। সেটা অবশ্যই হয়েই গেছে, খুব ভালো লাগছে। আর এটা তো মানে নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকবারই নতুন যেই চরিত্রই মেলে মানে খুব এক্সাইটমেন্ট থাকে আর কি। তো এবারেও আমি মানে খুব এক্সাইটেড, দেখা যাক কত দূর কি করা যায়, চেষ্টা তো করব। এই যে একটা অসম্ভব বিয়ের যে গল্প, এর একটু আমরা যে প্রোমো দেখেছি বা স্টোরিও দেখেছি, একটু গল্পটা হচ্ছে বেসিক্যালি একটা রিভেঞ্জ স্টোরি, মানে প্রতিহিংসার গল্প। এবং মানে একটি, মানে দুজনেই কিন্তু দু রকমের রিভেঞ্জ নিচ্ছে। এবারে ও বিয়েটা করছে, মানে আমাদের ডালি বিয়েটা করছে এই জন্য যাতে আমাকে বিয়ে করে ও আমার থেকে সমস্ত পেপার্স, যেই পেপার্সগুলো আমার কবজায় আছে, যে বাড়িতে আছে তাদের সমস্ত বিজনেস এবং তাদের প্রপার্টি পেপার্স আমার হাতে আছে, সেইগুলো যাতে ও আবার তাদেরকে ফেরত দিতে পারে। এবং ওর ওর বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে যে ও আর কি প্রতিদান দিতে চাইছে, মানে যে বাড়িতে বড় হয়েছে সেই বাড়িটাকে ঋণ শোধ করতে চাইছে আর কি। আর আমার কেসটা হচ্ছে অনেকটা সাসপেন্সে আছে, আমার, আমি কেন এক্স্যাক্টলি এই মুখার্জি পরিবারের এগেনস্টে প্রতিশোধ নিচ্ছি বা আমি কেন হিংসাত্মক হয়ে আছি, এটা কিন্তু এখনো দর্শক জানবে না। ইনফ্যাক্ট মানে 100 পর্ব অবধি হয়তো মানুষ জানবে না, মানে অনেক পরে গিয়ে মানুষ জানতে পারবে যে কেন এই লোকটা এরকম ডেঞ্জারাস বা এত মানে এত মানে এই রিভেঞ্জ নিতে চাইছে কেন, মানে প্রতিহিংসা কেন এর আর কি, মানে এই মুখার্জি পরিবারের প্রতি আর কি। তো এইটা নিয়ে গল্পটা, এবং পরবর্তীকালে যখন জানা যাবে কেন প্রতিহিংসা, তখন কিন্তু গল্পটা একেবারে অ্যাবাউট টার্ন নেবে আর কি। তো তাই জন্য মানে পড়তে, হ্যাঁ হ্যাঁ, পড়তে পড়তে বিভিন্ন আর কি, মানে ভাঁজে ভাঁজে গল্পটা খুলবে আর কি। এটা তো ভালো, ইন্টারেস্টিং। এবং আমার মনে হয় যেটা আমি সবসময়, আমার আমার যেটা মনে হয় যে সিনেমার সাথে তো টেলিভিশনের একটা ভীষণভাবে একটা লিঙ্ক থাকে। এই মুহূর্তে যেই সব সিনেমা বাজারে চলছে সেগুলো সবই কিন্তু প্রতিহিংসার সিনেমা চলছে, মানে মানে মেল ডমিনেন্সের সিনেমা চলছে। তো এই মুহূর্তে টেলিভিশনে আমরা যেটা সবসময় দেখতে পারি, এটা সবসময় দেখা যায় যে মহিলারা ডমিনেট করছে পুরো সিনারিওটা। তো এই পার্টিকুলার গল্পেতে কিন্তু একটু মেল ডমিনেশনটা আছে আর কি। তো একটু অন্য স্বাদের, মানে টেলিভিশনে যেই ধরনের গল্প দেখা যায় তার থেকে একটু অন্য স্বাদের গল্প। এবং আমার মনে হয় যে এই মুহূর্তে দর্শক যে ধরনের গল্প খাচ্ছে বা নিচ্ছে বা পছন্দ করছে সেই ধরনেরই, মানে রিভেঞ্জ, এই লোকটার মধ্যে একটা আলফা মেল একটা ক্যারেক্টার। হ্যাঁ, এই আমরা আমরা অলরেডি প্রোমোতে দেখেছি যে লোকটা বিয়ের পরে গাড়িতে বসেই আর কি সে সিপ দাবাক শুরু করেছে, তার হিপ ক্যান থেকে মানে মদের বোতল বার করে মদ খাওয়া শুরু করেছে। তো এই যে আলফা মেল একটা একটা চরিত্র, এটা জেনারেলি আমরা টেলিভিশনে দেখি না। টেলিভিশনে সবসময় আমরা দেখি ভীতু স্বামী,
এবং ভীতু স্বামী না তাই বলে সবসময় শাশুড়ির কাছে ঝামটা খাচ্ছে বা বাবুয়ের কাছে মুখ ঝামটা খাচ্ছে, কিন্তু তা না, এই চরিত্রটা বলিষ্ঠ চরিত্র। তো মানে ইন্টারেস্টিং প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা চরিত্রই খুব ইন্টারেস্টিং, আর প্রত্যেকটা চরিত্রই একটা ডেপথ আছে। মানে ডালিও যে এই মানে শর্তটা কেন রেখেছে, মানে এই শর্তে কেন রাজি হচ্ছে, মানে সেটার পিছনেও অনেক কারণ আছে। সবটা তো এখন বলা যাবে না, দেখতে হবে, দেখতে হবে, এগুলো তো দেখতে হবে। তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে। কথার সাথে কাজ করে কেমন লাগছে? শুটে কতটা এনজয় করো? ও এতদিন আমার সাথে পাশাপাশি ফ্লোরে কাজ করেছে, এখন এক ফ্লোরে কাজ হবে। কেমন লাগছে এটা? ভালো লাগছে। পিছনে লাগে? পিছনে লাগে কথা? তোর সাথে কোনো দুষ্টুমি করি? না, একটুও দুষ্টুমি করি না। তাহলে তো ভালো। ও আবার কি বলেছে শোনো, ওখান থেকে আস্তে আস্তে বলেছে এখনো কি আমাকে চিনতে পারছে না কেন, ওই তো এমনি রেগে আছে। প্রেমটা কল্পনা আর বাস্তবের আকাশ কুসুম মিশেল নয়, মানে কি মনে হয় আপনাদের সবার? সেরকমটাই তো, খানিকটা স্বপ্ন, খানিকটা এক্সপেকটেশন, খানিকটা রিয়ালিটি, এটাই তো প্রেম। তারপর বাস্তবে সেটা কী রং নেয় সেটা দেখার জন্য আকাশ কুসুম। মেয়ের পরিবারটা তো ঠিক মেয়ের পরিবার নয়, অ্যাকচুয়ালি ও আমার, আমি ওকে মানুষ করছি ছোট থেকে। আমার নিজের সন্তান আমার কাছে নেই, ফর সাম রিজন আমরা একসাথে থাকি না, মানে বাচ্চাটিকে আমি পাই না নিজের কাছে, অ্যান্ড এই বাচ্চাটিকে আমি আমার কাছে টেনে নিয়েছি, আমার মতন করে বড় করছি। সো দি ক্যারেক্টার ইজ বেসিক্যালি, বলতে পারো যে আমি এমনি রক্তের সম্পর্কে ওর কেউই নই, কিন্তু মায়ের সম্পর্কের সাথে রক্তের সম্পর্কে কি আলাদা করে কোনো বিচ্ছিন্নতা থাকে? আমার তো মনে হয় না। সব মহিলার মধ্যেই একজন মা থাকে, আর যে কোনো শিশুর সে মা হয়ে উঠতে পারে। ফুল অন পজিটিভ একটা ক্যারেক্টার, কিন্তু অনেক কমপ্লেক্সিটিজ আছে, কিন্তু পজিটিভ, নেগেটিভিটি নেই কোনো। হিরোর সাথে আমাদের ফ্যামিলি ইকুয়েশনটা বোধ হয় ইনিশিয়ালি খুব একটা ভালো নয়, কিন্তু হিরোইনের সাথে ডেফিনেটলি, আমি যে বললাম যে হিরোইনকে আমি আমার নিজের হাতে মানে আমি বড় করছি, মানে ওর বড় হওয়া, এই বাড়িতে বেড়ে ওঠা, ওর পায়ের তলায় জমি পাওয়া, এই ছোট অবস্থায় এখন তো একদমই ছোট, সেইখান থেকে ও আজকে যে জায়গাটাতে মানে বড় হওয়ার পর যাকে দেখছি, সেই পুরো জার্নিটাই ওর আমার সাথে, মানে আমি ওকে বড় করছি। আই ডোন্ট নো, মায়েরা সবসময় মেনে নেয় নাকি জামাইকে, জানি না। কথার সাথে কাজ করার অভিজ্ঞতা, মানে আমার এখনও কথার সাথে কাজ করার সুযোগই হয়েছে, মানে আমি আর কথা এখনও একসাথে ক্যামেরা স্পেস শেয়ার করিনি, কিন্তু আমি ওকে খুব, আমরা একই জায়গায় শুটিং করতাম, এর আগে যে শুটিংটা করতাম পুরোটাই বিলাইনে এক জায়গায় হতো, তো তখন ওকে আমি খুবই আদর করতাম আর কি, মানে যা হয় ও সত্যি সত্যিই আমার মেয়ের বয়সী, মানে অনেক ছোট, আর বাচ্চা পুচকি মেয়ে, তো সেই জন্য আমার ধারণা আর ওকে পছন্দ করি, কারণ ও প্রচণ্ড একটা হাসি খুশি, পজিটিভ এবং স্পন্টেনিয়াস মেয়ে, আর আমার মনে হয় অভিনেতার ক্ষেত্রে স্পন্টেনিটিটা খুব জরুরি। তো ডেফিনেটলি আই থিঙ্ক দারুণ একটা অভিজ্ঞতা হবে ওর সঙ্গে কাজ করা। ইনফ্যাক্ট আমার সম্রাটের সাথে স্ক্রিনে প্রথম কাজ করবো আমি, সো আই গেস আই এম এক্সপেক্টিং সাম গুড ভাইবস আর ভালো ভালো কিছু এক্সপিরিয়েন্সেস। এখানে আমার চরিত্রের নাম হচ্ছে মিথিলা মুখার্জি। মিথিলা মুখার্জি এমনি ভীষণ সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে এবং সম্ভ্রান্ত পরিবারের ওয়াইফ, তার সাথে তার পরিবারের প্রত্যেকটা মানুষের সম্পর্ক খুব সহজ, সে খুব মাদারলি, সে কখনো বাড়ির কাজের মেয়ে এবং নিজের ছেলে মেয়ের মধ্যে কোনো বিভেদ করে না। কিন্তু গল্পটা যখন শুরু হবে তখন দর্শকরা দেখতে পাবে যে তাদের জীবনে একটা অদ্ভুত রকমের ক্রাইসিস যাচ্ছে। ক্রাইসিসটা কী সেটা আমি রিভিল করব না অবভিয়াসলি, সেটার জন্য দেখতে হবে আকাশ কুসুম। অ্যান্ড এই ক্রাইসিসটার জন্য প্রত্যেকটা সম্পর্ক কীরকম, প্রত্যেকটা সম্পর্ক থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এইটা ভীষণ মানে
আমরা বলি যখন আমরা পাঠটা করি তখন আমরা বলি যে জানো এরকম ক্রাইসিস কোনো মানুষের জীবনে না আসে, এতটাই একটা ট্রাবলসাম টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে এই ফ্যামিলিটা, এবং মিথিলার অদ্ভুত রকমের টানাপোড়েন চলছে মনের মধ্যে। তো আপাতত মিথিলা এরকম, যে প্রোমোটার রিভিল হয়েছে তাতে অনেকে ভেবেছে যে কেন হিরোইনকে অপছন্দ করছে মিথিলা। হিরোইনকে কিন্তু যখন সে ছোটো তখন মিথিলা খুব ভালোবাসে। আপনারা এখন যে আমাকে দেখছেন এটা হচ্ছে মিথিলার অল্প বয়স দেখছেন, আর প্রমোতে দেখেছেন হচ্ছে মিথিলার বর্তমানটা। তো মিথিলার সাথে কেন ডালির সম্পর্ক খারাপ হলো সেটার জন্য দেখতেই হবে আকাশ কুসুম। নিশ্চয়ই টাইমটা আপনারা সবাই জানেন, সোম থেকে রবি প্রত্যেক দিন সন্ধ্যে 7:30 শুধুমাত্র সান বাংলায়।